এর পরিচালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 18 দলীয় জোটের নেতা মুফতি শাহ সদরুদ্দিন, সদরুজ্জামান খান, ডক্টর শামসুদ্দিন আহমেদ খান, কমিটি নেতা আবুল কালাম আজাদ, ব্যবসায়ী কয়সার আহমেদ, শাহ আব্দুস সাদ্দার, গুলজার আহমেদ, আফতাব আলী, শেখ মোহাম্মদ ফারুক আল লাখি সহ আরও অন্যান্যরা। সভায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ব্যবসায়ী যোগ দেন। সর্বসম্মতিক্রমে আলহাজ গোলাম রাব্বানীকে আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী কয়সার আহমেদ, শাহ আব্দুস সাত্তার, গুলজার আহমেদ, আফতাব আলী ও শেখ মোহাম্মদ ফারুক লাকিকে যুগ্ম আহ্বায়ক করে 71 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সিলেটের প্রথিতযশা সাংবাদিক কলামিস্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বাসিত এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার পূর্ব লন্ডনের আব্দুল বাসিত স্মৃতি সংসদ ইউকে তার সহকর্মী সুধীজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আয়োজন করে এক স্মরণ সভার। সভায় বক্তারা বলেন, মোহাম্মদ আব্দুল বাসিত ছিলেন একজন নির্লোভী, সাহসী ও সমাজ সচেতন সাংবাদিক। পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব। স্মৃতি সংসদের সদস্য সচিব ও সাপ্তাহিক নতুন দিনের নির্বাহী সম্পাদক তাইসির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় মরহুম সাংবাদিক আব্দুল বাসিতের বর্ণাঢ্য কর্মজীবনের উপর দীর্ঘ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাংবাদিক ইসাক কাজল, হামিদ মোহাম্মদ, মতিয়ার চৌধুরী, বিশিষ্ট লেখক গবেষক ফারুক আহমেদ, মাহবুব রহমান, অ্যাকাউন্ট্যান্ট আবুল হায়াত নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী খোয়াজ আলী খান। স্মরণ সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত কামনা করা হয়। 1971 সালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে আনন্দ সভা করেছে যুক্তরাজ্য ছাত্রলীগ। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি জুবার আহমেদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজীব ভুঁইয়ার পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা প্রশান্ত ভূষণ বড়ুয়া প্রমুখ। বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা রুহেল আহমেদ, সরার কবির, কবির হোসেন খান, শাহাবুদ্দিন সহ আরও অনেকে। সবাই বক্তারা বলেন, এই রায়ের মাধ্যমে সর্বস্তরের জনগণের মাঝে স্বস্তির সুবাতাস নেমে এসেছে। এছাড়া এই ধরনের জঘন্য অমানুষকে খুঁজে বের করে দ্রুত বিচারের রায় কার্যকর করা এবং যাদের বিচার এখনও হয়নি তাদের যত দ্রুত সম্ভব স্বচ্ছ রায় প্রদানে জোর দাবি জানান। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেলা ইউরোপ থেকে, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। যুদ্ধ অপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ মিলান লোম্বার্দিয়া সভা। নর্থ লন্ডন বিএনপির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 77তম জন্মবার্ষিকী পালিত।